নানা জটিলতায় এখনও বন্ধ রয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। এমওইউ চুক্তির ছয় মাস পেরিয়ে গেলেও কোনো সুখবর পাচ্ছেন না বিদেশগামী কর্মীরা। অনেকের অভিযোগ, সিন্ডিকেটের কারণেই আটকে আছে বাংলাদেশিদের বড় এই শ্রমবাজারটি। এদিকে বাজার নষ্ট করতে একটি চক্র ষড়যন প্রলিপ্ত রয়েছেন বলে দাবি বাইরার সাবেক মহাপরিচালক মোহাম্মদ রুহুল আমিন স্বপনের। বাংলা টিভির সাপ্তাহিক আয়োজন প্রবাস সংলাপ টকশো থেকে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার মালয়েশিয়া ফের কবে চালু হবে সেটি নিয়ে অনিশ্চয়তা কাটেনি এখনও। এমওইউ চুক্তির ছয় মাস পেরিয়ে গেলেও খোলেনি দেশটির শ্রমবাজার। বাজারটি নিয়ন্ত্রণে নিতে একটি সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ অনেকের। মালয়েশিয়া অন্য আরো 13-14টা কান্ট্রি থেকে যেভাবে শ্রমিক নেয়, বাংলাদেশ থেকে একই সিস্টেমে একইভাবে যেন নেয়। মালয়েশিয়ার অভ্যন্তরে 500 রিক্রুটিং এজেন্সি আছে, তাদের কোনো লিমিটেশন নাই। বাংলাদেশে কেন থাকবে? বাংলাদেশে অন্য যেসব দেশগুলোতে শ্রমিক পাঠায় সেখানেও কোনো লিমিটেশন নাই। কারণ এইভাবে মানে প্রতিযোগিতা করলে, কম্পিটিশন করে যে শ্রমবাজারটা বন্ধ করে সিন্ডিকেট করার যে চেষ্টা শুধু মালয়েশিয়া হচ্ছে, অন্য কোথাও কিন্তু নেই। এসপিপিএ নামক যে সফটওয়্যার দিয়ে 776টি লাইসেন্স থাকা সত্ত্বেও আমাদের এবং আমাদের বাংলাদেশি একজন বংশভূত একজন দাতো উনি ম্যানিপুলেট করে 10টি লাইসেন্সকে কাজ পাইয়ে দিয়েছে, এই জায়গায় আমাদের অভিযোগ ছিল। বাইরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ রুহুল আমিন স্বপন বলেন, শ্রমবাজার নষ্ট করতে একটি চক্র ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ অবস্থা চলতে থাকলে মালয়েশিয়ার শ্রমবাজার হারাতে পারে বাংলাদেশ। 2009 এর 55,000 বিশ্ব নষ্ট হয়েছিল, লোকজন ব্রিজের নিচে ছিল, লোকজনের হোস্টেল করে রাখতে হয়েছিল, এমবিসি ঘেরাও করেছিল, এমবিসি টাকা উঠে ওদের হোস্টেলে রাখছিল, তখন কি হয়েছিল? 2018 সালে এরকম কোনো প্রবলেম হয় না। 2009 এর মার্চে যখন বাজার বন্ধ হলো, গভর্নমেন্টের শোনা তখন নষ্ট হয়েছিল না? যখন লোকজনকে ফেরত আনতেছিল 111 বাংলাদেশে ঘুরে এসে ধ্যান জরিমানা কাটতেছিল তখন প্রবলেম হচ্ছিল না? এগুলি হলো জাস্ট চালাকি কথাবার্তা। একটা বাজারকে মানে একটা গ্রুপ এই বাজারটাকে বন্ধ করার জন্য একটা রাজনীতি করতেছে, এগুলি ভুল তথ্য। এগুলো যে কোনো মূল্যে মালয়েশিয়ার শ্রম বাজার খোলার দাবি বিশিষ্ট জনেদের। মালয়েশিয়ান মার্কেটটা ওপেন করতেই হবে আমাদের, দিস হিউজ মার্কেট। এবং আমাদের শ্রমিকের একটা বড় অংশ মালয়েশিয়া যাওয়ার জন্য একদম বসে আছে, যেদিন মার্কেট খুলবে সেদিনই পারলে ওনারা চলে যান, এরকম একটা অবস্থা। এবং আমাদের রিক্রুটিং এজেন্সিরাও বসে আছেন যে কখন থেকে আমরা কাজ শুরু করতে পারবো। আমি লিমিটেড আনলিমিটেডের কথায় বলবো না, আমি বলবো যে মালয়েশিয়া মার্কেট ওপেন করা হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব আমাদের সরকারের কাছে, এটা আমাদের আবেদন। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। কুয়েতে দীর্ঘ দুই বছর পর বাংলা বর্ষবরণের উচ্ছ্বাসে মেতেছিলেন প্রবাসীরা। দেশটির আব্বাসিয়া ট্যুরিস্টিক পার্ক চত্বরে 15টি দেশের রাষ্ট্রদূত ও দেশি বিদেশি পর্যটকদের উপস্থিতিতে হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। কুয়েত প্রতিনিধি আহম জুবেদ জানান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং কূটনীতিক সহ অসংখ্য প্রবাসী বর্ষবরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক সহ প্রবাসীদের নিয়ে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন ছোটদের যেমন খুশি তেমন সাজো, বৈশাখী শোভাযাত্রা, ছড়া ও কবিতা, গীতি নকশা, নৃত্য ও সঙ্গীত সহ নানা আয়োজন করা হয়।